নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দুর্লভ রাজ্য শনিদেব মহাশক্তিশালী এবং শনিদেবের আশীর্বাদে এই পাঁচ রাশি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে চলেছে কেন আমি এই বিষয় নিয়ে এখানে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করতে চলেছি ব্যাখ্যা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে চলেছি তবে আমি একটি কথা বলি এই ভিডিওটি আবারও কপি পেস্ট হবে আবার নতুন করে নতুন আঙ্গিকে এই ভিডিওটি আবার ছাড়া হবে তো অ্যাকচুয়ালি কি জানেন ভিডিওর কন্টেন্ট তৈরি করা এবং আপনার আগে আপনি আপনারা দেখুন আগে ভিডিওটি কে ছাড়ছে এটা আগে দেখুন শোনিক এই পাঁচটা রাশিকে ছাপ্পার ফারকে কেন অর্থ দেবে তাও আমি জানাব শনি বর্তমানে মকর রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করছে এবং বুথ কাল থেকে কন্যা রাশিতে অবস্থান করবে এবং দশই সেপ্টেম্বর এই বুধও বক্রি কিন্তু হবে অর্থাৎ কাল থেকে শনি এবং বুধের এই দুর্লভ নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে এবং দেখুন সেপ্টেম্বর থেকে আরও দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে যে পাঁচ রাশি কেন আগামীকাল থেকে পেতে শুরু করবে কিন্তু সেপ্টেম্বর থেকে এর মানে মানে শুভ গুণ আরও বৃদ্ধি করবে করবে শনি বকরি আবার বুধ বকরি এই দুইটি গ্রহ বকরি এবং একে অপরের পরম মিত্র গ্রহ এবং শনি এবং বুধ নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং শনির পাওয়ার বৃদ্ধি করছে এবং বুধের পাওয়ারও বৃদ্ধি হচ্ছে তার আগে আমি একটি কথা বলি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানায় যারা ছোটরা আছে তাদেরকে আন্তরিক ভালোবাসা শ্রেয়াশ্রী জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি দেখুন জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে কি বলুন তো আপনাকে একটা বন্ধু হিসাবে আপনাকে কিন্তু সাহায্য করবে জ্যোতিষশাস্ত্র আপনাকে জীবনে দিশা দেখাবে সঠিক একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনার পথ প্রদর্শক কিন্তু হন অর্থাৎ আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার ক্ষেত্রে কোন জায়গাটা ঠিক এটা কিন্তু দেখা কিন্তু দরকার শুনি আমি বেশিরভাগ চার্ট অ্যানালিসিস করে দেখছি বেশিরভাগ চার্টে কিন্তু শনির প্লেসমেন্টটা কিন্তু খারাপ শনি আপনার ডিগ্রি দিক থেকে আপনার ভাবের দিক থেকে কোন ভাবে অবস্থান করছে এবং নিচস্ত নইতো পাপ কর্তারি দোষে নেই তো বা বুধ আপনার নিচস্ত নেই তো বা বুধ অশুভ গ্রহের সঙ্গে বসে নেই তো এটা কিন্তু দেখা দরকার বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করে আবার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এই দুই দুইটি রাজ্য শনি আপনার শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মকর রাশিতে বসে বসে সক্ষেত্রী শশনামক মহাপুরুষ রাজ্য বুথ ভদ্রনামক মহাপুরুষ রাজ্য এবং একে অপরের নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে মানে দুর্দান্ত কানেকশান কিন্তু হতে চলেছে যোগাযোগ হতে চলেছে এই পাঁচ রাশির দেখুন কৌশিক রায়ের কাছে হবে না বলে ইম্পসিবল এটা আমি ডিকশনারি থেকে আমার ওই অভিধান থেকে কেটে দিয়েছি অসম্ভবকে সম্ভব করাই তো ভালো জায়গা দেখুন ভালো ছাত্র যারা লেটার পায় বা স্টার পায় তাকে তো সবাই ভালো টিচার ভালো করতে পারে কিন্তু একটা খারাপ স্টুডেন্টকে তাকে তুলে ধরা অর্থাৎ তাকে ভালো জায়গায় তুলে ধরা সেটা হচ্ছে দক্ষ অ্যাস্ট্রোলজার বা দক্ষ শিক্ষকের কিন্তু দরকার অর্থাৎ ভালো স্টুডেন্টকে আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু যারা একটু হলো পড়াশোনার দিক থেকে একটু কমজোরি আছে তাদেরকে যে টিচার তুলে ধরছে কি না তাদের কৃতিত্ব কিন্তু বেশি অর্থাৎ যাদের ভাগ্য বিড়ম্বনা হচ্ছে খুব খারাপ হয়ে গেছে অবশ্যই ইমিডিয়েট এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং ফ্রি এটি নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস এখানে আপনাকে মূল্য প্রদান করে আপনার হস্তরেখা বা জন্মকুণ্ডলি বিচার করাতে কিন্তু হবে যারা শনি খারাপ আছে শনি রক্ষা কবজ আপনারা পরিধান করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবার আমি আপনাদেরকে জানাই এই নবপঞ্চম রাজ্যক শশনঙ্গ মহাপুরুষ রাজ্য এবং ভদ্ররঙ্গ মহাপুরুষ রাজ্য মানে এই যে দুর্লভ রাজ্যগুলোর সৃষ্টি হয়েছে যার ফলে আপনার বিশেষভাবে পাঁচ রাশি লট অফ চেঞ্জ আসতে চলেছে শোনায় সুয়াগা হতে চলেছে পাঁচ রাশির ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশির আমি কথা বলছি শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে আসতে চলেছে বড়ো ধরনের পরিবর্তন বিশ্ব ব্রহ্মাণ্ডে কাঁপাতে চলেছে রাজত্ব করবে নাম্বার ওয়ান রাশি অনেক চর্চিত রাশি প্রচুর কমেন্ট আসে সাড়ে সাথে চলছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনার রাশিতে ষশ নব মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শনি এবং শনি এবং বুধের এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের সম্মান বৃদ্ধি আপনাদের হবে ভাগ্যভাবে বুধ অবস্থান করছে এবং বকরি হবে ভাগ্য ক্ষেত্রে আপনার বৃদ্ধি করবে এবং এই নবপঞ্চম রাজ্য আপনাদের এতদিন যে দীর্ঘ দিন যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই বাধা অতিক্রম করবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে বুধ বকরি হবে অর্থাৎ শনি এবং বুধ দুটি বকরি এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবেন এবং দীর্ঘদিনকার প্রচেষ্টা আপনাদের পূরণ হতে কিন্তু চলেছে বিদেশ থেকে লাভ আপনারা পেতে চলেছেন এবং সুনাম খ্যাতি অর্জন কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির রাশিতে বুধ অবস্থান করছে বকরি অবস্থায় হবে এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি পঞ্চমভাবে অবস্থান করছে বুধ এবং শনি নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে কেন দিবে দেখুন আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে আপনাদের শেয়ার বাজার থেকে লাভ পাবেন ফাটকা থেকে লাভ পাবেন কর্মক্ষেত্রে উন্নতি সাকসেস সফলতা আপনাদের কিন্তু থাকছে এবং আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্য কিন্তু আপনাদের সাথ কিন্তু দেবে এবং এখানে দেখুন শুক্র কিন্তু ঢুকে ঢুকে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু দুর্দান্ত কানেকশান কিন্তু দিবে অর্থাৎ মিডিয়া রিয়েটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন অনলাইন ব্যাঙ্কিং সেক্টর আপনার ফাইন্যান্সের সঙ্গে যারা যুক্ত আছেন এবং এই জায়গাগুলো শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাগুলো দুর্দান্ত কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু রেজাল্ট দিতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিন রাশি মিন রাশির আপনার সপ্তমভাবে অবস্থান করছে বুথ এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে একাদশভাবে শনি এবং নবপঞ্চম রাজ্য আপনাদের ব্যবসা থেকে আপনাদের উন্নতি হবে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে সুখ সাধন প্রপার্টি বৃদ্ধি হবে আপনাদের সফলতা সাকসেসের জায়গায় দেখা যাচ্ছে মিন রাশি এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে বিদেশ থেকে লাভ আপনাদের দেখা যাচ্ছে মীন রাশির যাবতীয় উন্নতি কিন্তু হতে চলেছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আপনাদের কোনো সুযোগ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে মিন রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষরাশি বৃষরাশির পঞ্চমভাবে অবস্থান করেছে বুধ এবং এখানে আপনাদের ধনদাইপতি এবং ভাগ্য হবে আপনার শনি নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে বুধ এবং শনি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট আপনারা ফুলফিলমেন্ট পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং শেয়ার বাজার আপনাদের ট্রেন্ডিং থেকে লাভ ফাটকা থেকে লাভ ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেলস ডিপার্টমেন্টে যারা আছেন মার্কেটিং লাইনে আছেন এই জায়গা থেকে লাভ আপনারা পাবেন এবং ভাগ্য আপনার ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু দিবে এই রাজ্য আপনার কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি ধনুভাবে অবস্থান করছে এবং কর্মভাবে বুধের অবস্থান আপনার ক্ষেত্রে এই নবপঞ্চ প্রাণযোগ আপনাদের আর্থিক দিক থেকে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো দূর করবে নমস্কার ধন্যবাদ